কল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মহাশ্বেতা দেবীর লেখা ছায়াবাজি মাঝরাতে দরজায় ঘা পড়ল মধ্যপ্রদেশের যে জায়গাটায় এসেছি সেখানে চেনা মানুষ নেই স্টেশনের কাছে একটি ছোট বাড়ি নিয়ে আছি হাওয়া বদলের জন্য এসে জায়গাটাকে ভালোবেসে ফেললাম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার একটি শিল্প কেন্দ্রের উপান্ত অঞ্চল অনতি দূরে শহরের সব সুবিধেই অপেক্ষমান এই নির্জনতায় স্বেচ্ছাকৃত আত্মনির্বাসনের পেছনে আছে শুধু একটু শান্তিতে থাকবার কামনা কেউ চেনে না কেউ জানে না তাই আমার নাম ধরে ডাক শুনে অবাক হলাম আধিভৌতিক কিছু নয় কেননা বিপন্ন কণ্ঠে ডাকছে একজন পেছনে সাত আটজন দাঁড়িয়ে দরজা খুলতে যে ঢুকলো তাকে দেখবার জন্য প্রস্তুত ছিলাম না বিজয়ের ভাই কুমুদ চুল উস্কো খুস্কো বিভ্রান্ত আতঙ্কিত চেহারা দু বছর আগে তাকে শেষ দেখেছি ডালহৌসিতে বিকেল পাঁচটার জনারণ্যে কোথা থেকে ঠিকানা জানল কুমুদ কি ব্যাপার কিছু জিজ্ঞাসা করতে পারলাম না আমাকে জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে উঠল কুমুদ বলল শিগগির স্টেশনে চলো বাদলদা দাদা সুইসাইড করেছে সুইসাইড করেছে বিজয় আমার কোনো প্রশ্নকে মুখর হতে দিল না কুমুদ বলল সব পরে শুনবে বাদলদা এখন চলো গেলাম ছোট্ট স্টেশন এই সময় বম্বে আর আপ স্লো করে মোশান তাই চড়া আলোটা জ্বলছে সেই আলোর নিচে স্টেশন মাস্টার আর কয়েকজন কুলি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে শুয়ে আছে বিজয় ছয় ফিট তিন ইঞ্চি চমৎকার শরীরটা জানিয়ে বিজয় চিরদিন মাথা উঁচু করে চলে ফিরে বেরিয়েছে আজ সেই দেহটাই অসহায় ভঙ্গিতে পড়ে আছে দেখে মনে ধাক্কা লাগল পাকা চুল ভরা মাথাটা বিশ্রী একটা কোণ সৃষ্টি করে হেলে আছে একখানা হাত কপালে ঢাকা দেওয়া সেই হাতের আঙ্গুলের মধ্যে এমন অসহায় কিছু একটা দেখলাম আমি একটা মিনতির ভাব অথবা পরাজয়ের ভঙ্গি যা বিজয়ের সারা জীবনের বহু আশাভঙ্গের প্রতীক দেখে পা কাঁপতে লাগলো আমার স্টেশন মাস্টারের বিবেচনা আছে কম্বল ঢাকা দিয়ে রেখেছেন বাকিটুকু এমন রাত যেন কারো জীবনে না আসে থানা পুলিশ ডাক্তারের হাঙ্গামা মিটিয়ে ছোট ঝর্ণার ধারে নিয়ে বিজয়কে দাহ করবার ব্যবস্থা করতে পরদিন সন্ধে গড়াল কুমুদকে সান্ত্বনা দেবার ভার নিয়েছিল আমার স্ত্রী তিন দিন বাদে কলকাতা ফেরবার সময় হলে তাকে গাড়িতে তুলে দেবার কাজটুকু আমি সারলাম অনেক দুঃখের মধ্যেও মনে হল কুমুদ যেন মুক্তি পেল এমনি একটা ভাব গাড়ি ছাড়বার আগে করুণ হেসে কুমুদ বলল কি জানো বাদল দাদা শেষ দাদাও বেঁচে গেল ও জীবন নিয়ে বেঁচে থাকা তার পক্ষে একটা মানুষ কেমন করে যে মুছে যায় পৃথিবী থেকে ভাবতে অবাক লাগে হয়তো জীবনের নিয়মই এই অপ্রয়োজনীয় যা তাকে নির্মম হয়ে পরিহার করতে হবে তাই বিজয়ের মৃত্যুতে এতটুকু নাড়াচাড়া পড়ল না পরিচিতজন মুখে বিস্ময় আর সহানুভূতি জানালেন কোন শোক সভা হল না হইচই পড়ল না কাগজে কালো লাইন টেনে কোনো সংবাদ জানানো হলো না শীর্ষক সংবাদ বেরোল ট্রেন হইতে লাফাইয়া জনৈক বিকৃত মস্তিষ্ক ব্যক্তির নিজেকে ছাড়িয়ে চাঁদ সূর্য চোখে দেখতো না বিজয় সে জানত এই পৃথিবী সৃষ্টি হয়েছে তারই জন্যে চমকপ্রদ মৃত্যুবরণ করে দুনিয়াটাকে চমকে দেবার একটা ইচ্ছে তার অন্তরের অন্তঃস্থলে খেলা করেছিল নাকি সেই সময় তাও জানি না সে দুনিয়াকে ছাড়বার অনেক আগেই দুনিয়া তাকে ছেড়েছিল তাই কোনো ছাপি রেখে যেতে পারল না বিজয় বাতাসের মুখে ছেঁড়া কাগজের মতোই বাতিল হয়ে গেল বিজয়ের ট্র্যাজেডি কিন্তু শুরু হয়েছিল সুদূর কৈশোরে গরিব বাপের মেধাবী ছেলে বিজয় ছোট ভাইবোনদের বঞ্চিত করে স্বরটুকু ঘিটুকু বিজয়কে খাওয়াতেন মা দুনিয়াটাই যে তার জন্য এই ধারণার অঙ্কুরও সেদিনই তার মনে সৃষ্টি হয় বিজয় ভালো জামা কাপড় পরত ভালো স্কুলে পড়ত গরিব বলে পরিচয় দিয়ে ফ্রি শিপ অথবা বইপত্রের সাহায্য নিতে বাঁধত তার পনেরো বছর বয়সেই মাথায় সাড়ে পাঁচ ফিট লম্বা হলো বিজয় সব দিক থেকে তারিফ করবার মতো চেহারা ইন্সপেক্টর এলে তাকেই কবিতা বলবার জন্য ঠেলে দেওয়া হতো প্রাইজ দিতে গিয়ে ম্যাজিস্ট্রেট গিন্নি তার সঙ্গেই কথা বলে বিসর্জন নাটকে সেই সাজে রাজা নিজের সম্পর্কে বিজয়ের আস্তে আস্তে উচ্চ ধারণা হল সে প্রিয় ছিল তার মিষ্টি স্বভাবের জন্য এখন তার মধ্যে এলো উন্নাসিকতা ব্যবহারে এলো দম্ভ এবং তাচ্ছিল্য মাস্টাররা তার এই পরিবর্তন দেখে তার সম্পর্কে অসন্তুষ্ট হলেন বিজয়ের বাবাকে যারা জানতেন তারা গোপালবাবুর ভবিষ্যৎ ভেবে দুঃখিত হলেন যার ছেলে বাপের দুঃখ বোঝে না সে বাপের জীবনে আর রইল কি আমরা প্রথমটা হাসাহাসি শুরু করলাম ক্লাসে যেখানে নেসফিল্ডের গ্রামার পাঠ্য বিজয় সেখানে আইয়ের ইতিহাস বই নিয়ে ক্লাসে বসে থাকে মাস্টাররা মাস্টাররা পাঠ্য বিষয়ে জবাব চেয়ে পান না অথচ যখন তখন সে এমন বিষয় নিয়ে প্রশ্ন করে যার জবাব তাদের মুখেও জোগায় না ক্লাস টেনের ছেলে পাঠ্য বই না পড়ে এলিয়ট নিয়ে কেন মাথা ঘামাচ্ছে এই প্রশ্ন তাদের মনে শতই উদিত হয় ছেলেরা তাকে চালিয়া ডাকতে শুরু করলো আমি প্রণব অনাদি অরুণ দিলীপ আমরা সত্যি বিশ্বাস করেছি বিজয়কে বিশ্বাস করেছি সে এত বড় একটা প্রতিভা যা এদেশে দুর্লভ সমসাময়িক কালে যে প্রতিভার সমাদর হয় না সে সম্পর্কে বিজয়ী স্বদেশ বিদেশের অনেক মানুষের উপমা টেনে এনে বুঝিয়েছে আমাদের আমাদের মর্মাহত করে বিজয়ের টেস্টে খারাপ রেজাল্ট করল তার বাবা রাগারাগি করলেন মা কাঁদলেন তারপরেও বাবা পরীক্ষার ফি জোগাড়ের চেষ্টায় বেরোলেন আমাদের বিজয় বলল টেস্টটা ঘাবড়াস না দেখিস ফাইনালে টেনে বেরিয়ে যাব কিন্তু যত সামান্যই হোক ম্যাট্রিক একটা পরীক্ষা তার জন্য প্রস্তুতি প্রয়োজন বিজয়ের গগন বিহারী মন সুতো গুটিয়ে এসে আকবর শেরশা আর অস্ট্রেলিয়ার কৃষি সম্পদ নিয়ে ভাবতে চাইল না পাটিগণিতে গজ ফুট মেপে তেল মাখানো লাঠিতে যে বাঁদরটা উঠছে আর নামছে তার গতিবিধি সম্পর্কে আগ্রহটা জাগাতে পারল না ফলে দ্বিতীয় বিভাগে মোটামুটি পাশ করল বিজয় রাতারাতি চলে এলো কলকাতা কলকাতায় কলেজ জীবন শেষ হতে না হতে বিজয়ের ধারণা হলো সে সব রকমে অসাধারণ কোন দিক দিয়ে স্ফুরিত হবে তার প্রতিভা আমরা বারবার জানতে চেয়েছি প্রণব বলেছে একটা এমন কিছু কর বিজয় যাতে স্বল্প হেসে চুপ করেছে বিজয় সবাইকে পেছনে রেখে এগিয়ে যাবে চমকপ্রদ কিছু করবে এই তার পণ জীবন নিয়ে এরকম পণ ফেলতে কেউ জোর করেনি তাকে নিজের সঙ্গে নিজেই বাজি ফেলল বিজয় ফলে তার অবস্থা দাঁড়ালো কোনো হতভাগ্য রেসের ঘোড়ার মতো রেস তার সারা জীবনেও শেষ হয়নি এ রেসের আদি ছিল কিন্তু বিজয়ের মৃত্যু পর্যন্ত তার অন্ত ছিল না সাধারণ ছেলে আমরা সাধারণ রুচি আমাদের কলেজে আমরা অন্য ছেলেদের সঙ্গে মিশে সিনেমা দেখেছি খেলাধুলা করেছি মেয়েদের পেছনে লেগেছি আবার ছাত্র আন্দোলন নিয়ে গলা ফাটিয়ে মাইকে বক্তৃতা দিয়ে ইউনিভার্সিটির দেয়ালে পোস্টার সেঁটেছি আমাদের মধ্যে পাবো বিজয়কে ইংরেজির ছাত্র বিজয় কিন্তু রায় দুষ্টুমি করে জানিয়ে গেল ফিলসফির ছাত্রছাত্রীরা রেফারেন্সের বই পায় না বিজয় সব বই নিয়ে বসে আছে প্রফেসর লেকচারাররা বিজয়কে সন্দেহের চোখে দেখতে লাগলেন ছেলেরা যা বলল তার প্রতিবাদ করতে গিয়ে আমরা উপহাস্যাস্পদ হলাম মেয়েদের মনে শতই জাগল কৌতূহল নরম সরম সুশ্রী একটি লাজুক মেয়ে মাধবী তার নাম বিজয়ের সমস্ত উন্নাসিকতাকে সে প্রতিভার স্বাভাবিক রূপ বলে মনে করল তার শ্রদ্ধা গিয়ে দাঁড়াল অনুরাগে কলেজ সোশ্যালে গান করে নাম করেছে অরুণ অরুণ মজুমদার নাম করা গাইয়ে অরুণ মাধবীকে সত্যিই ভালোবেসেছিল আমি বিজয়কে বললাম তুমি তো কোনো খবরই রাখো না এদিকে মর্তলোকে যে বিপ্লব বাঁধল অরুণের কথা ভেবে দেখেছ মাধবীর সম্বন্ধে ঠিক করাটা কিছু অরুণের প্রশ্ন নয় মাধবী যে তাকে ভালোবাসতে সাহস করেছে তাতেই বিরক্ত হলো বিজয় তাদের বাড়ির ছাদের ঘরের নিচু ল্যাম্পটার আলোতে বিজয়কে অদ্ভুত দেখাচ্ছিল ফর্সা রং সুষ্ঠীর চেহারা রুক্ষ চুল চওড়া কপাল ছপির তিন ইঞ্চির শরীরটা নিয়ে বসে থাকলে অনেক উঁচু দেখায় তবু সেদিন বিজয়কে ভালো লাগল না আমার মনে বিদ্রোহ জাগল আবার বাল্যের বিশ্বস্ততাই জয়ী হল মাধবীর জন্য কষ্ট হলো একেই বোধহয় বলে পতঙ্গের ব্যর্থ প্রেম নক্ষত্রের লাগি অরুণকে পরদিন বলে এলাম নির্ভয়ে গিয়ে যা অরুণ মাধবীকে কিছু বলেছিল কিনা জানি না অরুণের যা স্বভাব হয়তোবা গুটিয়ে নিল নিজেকে বিজয় মাধবীর সম্পর্কে রূঢ়ভাবে উদাসীন হয়ে উঠল মাধবীর মনোযোগে সে নিঃসন্দেহে খুশি হয়েছিল মনে মনে তাই উপেক্ষাও করল দশজনকে জানিয়ে সেই ত্রিভুজের সম্পর্কে ইউনিভার্সিটি মুখর হল অরুণ মাধবীকে ভালোবাসে মাধবী চায় বিজয়ের প্রেম আর বিজয় নিজেকে ছাড়া কাউকে চায় না নার্সিসাস ও মাধবিকা নামে একটি ইঙ্গিতপূর্ণ কবিতা লিখে ফেলল একজন সেসব দি দোটানায় পড়ে অনেক ভেবে মাধবী উপজাতিকা হয়ে গেল বিজয়ের কাছে বলল বিজয় আজ এ কথা আমার বলবার নয় তবু আমি বলছি অরুণের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব শুনে বিজয় জানালো তার কোনো আগ্রহই নেই কলকাতায় রোজ অজস্র বিয়ে হয় সে সব সবকিছুর খোঁজ রাখতে যায় না তবু মাধবী মরিয়া হয়ে আরও নীলাজ হল বলল তবু তো সব কথা বলা হলো না বিজয় আমি তো এ বিয়ে চাই না আর তোমার কথা পেলে বিজয় অত্যন্ত বিস্মিত হলো বলল তোমার সঙ্গে আমার পরিচয় আছে এই মাত্র এর বাইরে তোমার সম্পর্কে আমার কোনো আগ্রহই নেই জানালো তার মতে মেয়েরা হচ্ছে শুধুই জন্মদানের এক একটি সামাজিক প্রয়োজন তার বাইরে মেয়েদের সত্তা আছে হাস্যকর কথা ভগবান করুন বিজয় এই নিষ্ঠুর ব্যবহারের প্রতিদান তুমি পাও বলে করে ছুটে বেরিয়ে গেল মাধবী বিশ্ববিদ্যালয় থেকে বেরোবার পর বিজয় ঘিরে একটি ভক্তমণ্ডলী গড়ে উঠল তাদেরই একজনের বালিগঞ্জের বাড়িতে কাজ ঘরে বসলো তাদের সিলেক্ট এর অধিবেশন মাসে মাসে সেখানে সন্ধ্যাবেলা জমতে লাগলো কিছু বাছাই করা নরনারী সেই উন্নাসক মন্ডলীর পুরুষ মেয়েরা বিজয় দাসদের নাম শুনে থাকে সাক্ষাৎ পরিচয় হয় না মধ্যবিত্ত সেখানে প্রবেশের ছাড়পত্র পায়নি বিজয় দীর্ঘ বলিষ্ঠ চেহারা অতি সহজে সবাইকে উপেক্ষা করবার অভ্যাস এই সব দেখে ঝুঁকলেন বিবলি বোস পিক পিক সোম প্রমুখ বিবাহিতা অবিবাহিত মহিলারা তারা যে স্তর থেকে এসেছেন সেখানে জন্ম থেকে মৃত্যু অবধি জীবনখানা সুবৃহৎ রূপর চামচের বুকে নিরাপত্তার আবাসে অটল সেখানে ভালো নামে ডাকবার রেওয়াজ নেই তাই বাংলার শিল্পপতিদের অন্যতম মান্যবর অমুককে এইখানে দেখে প্রখ্যাত ডাক্তারের বউ পিকপিক সোম স্বচ্ছন্দে রোমালের টোকা মেরে বুবলু তুমি কি দুষ্টু হয়েছ বলে আঁকা ভুরু কাঁপালেন স্বামী অজয় রায়ের গাড়ি বাড়ি সুদর্শন ক্লান্তি দেখে ক্লান্ত লতিকা রায় বিজয়ের পাশে গিয়ে বললেন মনের দোষর পেলাম না বিজয়ের সম্পর্কে বান্ধবী রোমা তালুকদারকে বললেন এমন রুখাভুখা ইন্টারেস্টিং চেহারা আমিও কি আমাকে বুলাবুলি ডাকতে বলেছি ঐশ্বর্যের আফিসে জীবনে বাঁচবার আনন্দ যাদের কাছে একেবারেই অজ্ঞাত সেসব মানুষ সহসা বিজয়কে দেখে উৎসাহিত হল সকলেই বলল পেয়েছি একটা প্রতিভা আশ্চর্য কি যে অর্থকুলীন সমাজের এইসব বত্রিশ পুতুলের মুখে স্তুতিবাদ শুনে বিজয়ের ধারণা হল সত্যি সে অসাধারণ এই সময় মারা গেলেন বিজয়ের বাবা বিধবা মা ছোট ভাই বোনদের মুখ চেয়ে বিজয়কে বললেন তুই একটা চাকরি দেখে নে সংসার তো আর চলে না ছোট ভাই কুমুদার সুজয় বলল দাদা অরুণসোম এত বড় একটা লোক খাস বিলেতি কোম্পানির ডিরেক্টর ওকে বললেই তোমাকে একটা বড় চাকরি দেবেন পিকপিক সোমকে সে এখন ক্যামাক স্ট্রিটের বাড়িতে বসে চীনের ছবি দেখতে শেখাচ্ছে ঠিক আলোতে ছবিটি রেখে তারা দুজন কোলে হাত রেখে চীনে ধূপের ধোঁয়ায় বসে থাকে পিকপিকের দেওয়ার অরুণ অরুণকে সে চাকরির কথা বলবে ছি সোমের বাগানে রঙিন ছাতার তলে বসে সাদা খরগোশকে কাজুবাদাম খাওয়াতে খাওয়াতে বিজয় পিকপিকের কাছে মধ্যবিত্ত মাদের ট্র্যাজেডির কথা সুন্দর ভাষায় বলল আমাকে ওরা কাজ করতে বলে আমি কাজ করছি ভাবতে পারো পিকপিকের টানাটানা চোখ যেন মুঠা গেল এমনি করেই এলিয়ে পড়ল বিজয় বলল আমার ভাইরা কাজ করুক আমি বিজয় দাস আমার সঙ্গে বাস করে ওরা তাই তো একটা ভাগ্যের কথা শেষ অবধি কুমুদ আর সুজয় চাকরি নিল বিজয় নিউক্লিয়ার ফিজিক্সের এক দুরূহ তত্ত্ব নিয়ে মস্ত বই লিখল রাত জেগে বসে বিজয়কে দেখবার পর বিশ্বাস করতে শুরু করেছিল লতিকা রায় যে বিবাহিত জীবনে সে অসুখী বিজয়ের মধ্যে সে নিজের প্রাণ মনের এক দোষর পেয়েছিল লতিকাই টাকা দিয়ে বই ছাপাল বিজয়ের সিলেক্ট এর স্তাবকবৃন্দের আর বুঝতে বাকি রইল না এবার বিজয়ের পায়ের কাছে দেশবাসীর হৃদয়মন ঢেলে শ্রদ্ধাঞ্জলি পড়বে কার্যকালে তা মোটেও হল না কেমন করে যেন টিপ ফসকে গেল সমালোচনার ভার শতই বিজ্ঞানীদের হাতে পড়ল তারা কড়া ভাষায় লিখলেন কোনো বিষয়ে প্রাথমিক জ্ঞান না রেখে ইত্যাদি স্তাবকেরা কিন্তু সমালোচকদের কথাবার্তা উড়িয়ে দিল সেই কাচের ঘরে বিজয়কে তারা অভিনন্দন জানালো পার্টিতে যা খরচ হলো তাতে স্বচ্ছন্দে বিজয়কে বসিয়ে ওরকম আরও পাঁচখানা বই পাঁচ বছর ধরে লেখানো চলত তাতেই খুশি হবে বিজয় অন্য একটা পথ খুঁজতে লাগলো সে মনে হলো ভারতীয় সঙ্গীতের উৎপত্তি নিয়ে অনেক কিছু করবার আছে আমাদের বন্ধু অরুণ মজুমদার তখন বাইরে গাইতে শুরু করেছে অরুণ বলল বিজয় গান তুই কোনো কালেও করিসনি ও খেলা করবার জিনিস নয় বিজয় গলায় গান গাইবার কথা কে বলছে তোদের মতো মেয়ে ভোলানো গানের কথা আমি বলছি না গান এলো কোথা থেকে আর্য অনার্য সভ্যতার মিশ্রণ আর আরব পারস্যের প্রভাব এ বিষয়ে তো পশ্চিমের বহু পণ্ডিত আমাদের দেশের বহুজন গভীর গবেষণা করেছেন অপরে যা করেছে তার উপর বিজয়ের অসীম অশ্রদ্ধা অরুণের সঙ্গে নেমে আসছি যখন তখন দেখলাম বিজয়ের মা আগুন তাতে বসে রুটি ভাজছেন তার বোন বেলা বাটনা বাটছে কুমুদার সুজয় খেতে বসেছে খুব ভদ্রভাবে গরিব হয়ে যাচ্ছে পরিবারটি বেলার সুন্দর চেহারাটা সতেরো বছরই স্বাস্থ্যের অভাবে ফ্যাকাশে হয়েছে বেরিয়ে রাস্তায় এসে অরুণ আমার মনের কথাটা বলল বিজয়টা একেবারে অমানুষ গান ছেড়ে সাহিত্যের বুড়ি ছুঁয়ে বিজয় ছবি আঁকতে ধরল কবে সে খবর ঠিক জানি না হঠাৎ একদিন প্রদীপ দত্তের সঙ্গে দেখা বলল আপনাদের সেই জিনিয়াসকে নিয়ে মহাভ্যাসাদে পড়েছি বিজয়দাসের মা সম্পর্কে আমার এক পিসি তার অনুরোধে এতদিন বাদে একটা চাকরি করে দিতে পারলাম বিজয় দাসকে পাবলিসিটি ফার্মের কাজ কে লুপে নেবে না বলুন তা সে দুদিন ধরে আসছে না আজ ফোন করে জানিয়েছে চাকরি করবে সে নিজের শর্ত অনুযায়ী তাকে সম্মান দিতে হবে অত্যন্ত রাগ হল প্রতীপ দত্তের মোটা চৌকো মুখখানা দেখে বুঝতে বাকি রইল না বিজয় দাসের সম্মানের দাবিটা তার বোধের অতীত বিজয়ের ওপর রাগ হল কেন সে কথার কি বলি বিজয়ের বাড়ির চেহারাটা আরও মলিন কি ভাগ্য যে বেলার বিয়ে হয়ে গিয়েছে দুই ভাই সংসার চালাচ্ছে বিজয়ের মা ছেলের নাম করতে অভিশাপ দিয়ে উঠলেন ঘরের মেঝে ভরা সিগারেটের টুকরো চায়ের পেয়ালায় স্বর ইজেল পর্দা ঢাকা প্যালেটে চাপচাপ চাপ রং তুলি গড়াগড়ি যাচ্ছে বিজয়ের চোখের চাহনি যেন কেমন দেখলাম বসলাম চোখ বুঝে নিজের কথাই বলে গেল বিজয় কোন ক্রিটিক কি বলেছেন কার কথার মূল্য কতখানি শুনতে শুনতে অসহ্য বোধ হল বললাম বন্ধুবান্ধবের খবর রাখিস না প্রণবকে মনে পড়ে প্রণব লন্ডনের লন্ডনের ডক্টরেট পেল প্রণব ওর পেপারের খুব প্রশংসা বেরিয়েছে দেখিসনি বিজয় অবাক হয়ে তাকিয়ে রইল বললাম আর কারুর খবর রাখো না রাখো অরুণের খবর নিশ্চয়ই জানো ডেলিগেশনে হরদম বাইরে যাচ্ছে লন্ডনে ক্লাসিক্যাল গানের প্রোগ্রাম করল খুব নাম করেছে এক ডাকে চেনে সবাই ভালো কথা অনাদি অনাদি আবার কী করল। বিজয়ের অসহিষ্ণু কণ্ঠ যেন আমি শুনেও শুনলাম না বললাম অনাদি সাউথে যাচ্ছে আর্ট কলেজে চাকরি নিয়ে ওর তিনখানা ছবি সেন্ট্রাল থেকে কিনলো দিল্লিতে আর্ট গ্যালারির জন্যে কেন ওর ছবি নিয়ে এবারকার ক্যালেন্ডার দেখিস নি বিজয়ের গলার স্বরটা কেমন যেন হয়ে গেল আমার মুখের দিকে চোখটা তুলে বলল অনাদি ছবি আঁকতো তাই না এ শোন অনাদিকে আমরা একটা রিসেপশন দিচ্ছি কোথায় জানিস তোদের সেই সিলেক্টের কাজ ঘরে মনে আছে তো সেখানে দিলীপজি ও বাড়ির মেয়ে রঞ্জনাকে বিয়ে করেছে দিলীপই ব্যবস্থা করছে কেন অনাদের খবর তুই জানিস না না তো কাগজ পড়িস না কোন শিক্ষিত লোক কাগজ পড়ে বলো আমি হাসলাম বিজয় চটে উঠল অস্থির হয়ে উঠল তার লম্বা লম্বা ফর্সা আঙুলগুলো বেতের চেয়ারের উপর হারাভাবে চলাফেরা শুরু করল বললাম তুমি যাই বলো বিজয় আমাদের মধ্যে তুমি ছিলে সবচেয়ে গুণী অনাদি অরুণ প্রণব এদের তুমি কিরকম তাচ্ছিল করতে দেখো প্রমাণ হলো তো প্রতিভাকে কাজে লাগাতে হয় পরিশ্রম করতে হয় কোন একটা নিষ্ঠুরতা পেয়ে বসেছিল আমাকে বললাম তুমি একটা কিছু করো বিজয় প্রতিভা মানে এই নয় যে ঘরে বসে বসে তুমি সকলের উপরে থাকবে আর তোমাকে বুঝলো না বলে দেশের মানুষ হচ্ছে বোকা তারপরে নিজের রূঢ় আচরণ লজ্জা দিল আমাকে বেরিয়ে এলাম আমি বিজয়ের মাকে দেখলাম তরকারি কাটছেন রান্নাঘরে বসে বসে বিড়বিড় করে কথা বলে চলেছেন একটা বৃষ্টি কৌতূহল থেকে দাঁড়ালাম এক মিনিট তিনি সাপ দিচ্ছেন নিজের ভাগ্যকে স্বামীকে দোষ দিচ্ছেন বিজয়কে সাপ দিয়ে চলেছেন বিজয়ের বাবার কথা মনে পড়ল মনে হল অনেক সুকৃতি তার মোড়ে বেঁচেছেন আমি চলে আসবার পর আমার কথাগুলো নিশ্চয়ই ভেবেছিল বিজয় অন্য সকলের জীবনের পরিপ্রেক্ষিতে নিজের জীবনের চূড়ান্ত বিফলতা তাকে আতঙ্কিত করেছিল কি কে জানে তার ওপরে চারটে বছর গেল ক্যানভাস ছুরি দিয়ে ফালা ফালা করে বিজয় থিয়েটারের দিকে ঝুঁকল কিন্তু কঠিন হয়ে আসছে দিনকাল যে প্রতিভার কোনো পরিচয়ই পাওয়া যাচ্ছে না তার পেছনে অনির্দিষ্ট কাল ধরে স্তুতিবাদ চালাতে নারাজ মানুষ তাছাড়া চল্লিশ বছর বয়সেও যে মানুষ এটা ছেড়ে ওটা ঠুকে ঠুকে নিজের পন্থা আবিষ্কারের চেষ্টা করছে তাকে বোঝা কঠিন তাকে ভালো লাগা কঠিনতর থিয়েটারের ট্রুপ ভেঙে কার যেন টাকা নিয়ে এক মাসিক পত্রিকা খুলল বিজয় প্রথম এবং সর্বাগ্রগণ্য হবার পাগলামি তার শত্রু হল নইলে এত জিনিস হাতড়িয়েছে বিজয় সারা জীবন ধরে যে মাঝামাঝি একরকম দাঁড়িয়ে যেতে পারতো যে কোনো একটায় ঘষে মেজে দ্বিতীয় শ্রেণীতে পৌঁছতে পারলে অর্থাগম হতো তার কোনোটাই হল না সেই দীর্ঘ ছন্দ দেহ পাকিয়ে উঠল চোখের নিচে পড়ল কালি বন্ধুবান্ধব তাকে দেখলেই সরে পড়তো কথাবার্তায় সেই দম্ভ এবং আত্মম্ভরিতা তখনও তার অটুট কিন্তু ভেতরে ভেতরে সে দুর্বল হয়ে পড়েছে বিজয় দাসকে তখনও দেখা গিয়েছে মাথা উঁচু করে চাদর লুটিয়ে কলেজ স্ট্রিটে হাঁটতে অথবা বিদেশি ছবির এক্সিবিশনে ডেনমার্কের প্রতিনিধির সঙ্গে আলাপ করতে তার বহির্জগৎ তখনই সীমাবদ্ধ হয়ে এসেছে তার ভক্তমহল অনেকদিন হলো তাকে পরিহার করে নতুন প্রতিভার সন্ধানে ব্যস্ত বিদ্যুৎ সমাজ তাকে সন্দেহের চোখে দেখে কেননা সর্বঘটের কাঁঠালি কলার উপর তাদের অনাস্থা অসীম ঘর তার কাছে অসহ্য বাড়ির তাক ভরা তার লেখা বইগুলো পোকায় কাটছে দেওয়ালে অনাদৃত সব ছবি মিউজিকের বইগুলোতে ধুলো পড়ছে মা তাকে সহ্য করতে পারেন না ভাইরা ভয় পায় কেননা তার সঙ্গে তাদের মানসিক দূরত্ব হাজার হাজার মাইলেরও বেশি ঘরে বাইরে নিজের দম্ভ আর অজস্র হতাশার বোঝা নিয়ে এই সঙ্গীহীন মানুষটি মাথা উঁচু করেই ফিরতে লাগল নিঃসঙ্গ সন্ধ্যায় একলা ছাদের ঘরে যখন বসে থাকত বিজয় তখন দেওয়াল থেকে পনেরো বছরের বিজয় দাসের হাসি খুশি চেহারাটা তাকে ব্যঙ্গ করত শেষ ছোটটা ছোট্ট একটা ঘটনা তাকে চুরমার করে ভাঙল তারই পরিচিত ছেলে তপন আর সাথী যখন প্রেম করে বিয়ে করল কথা উঠল স্বামীর ঘর ছেড়ে আসতে সাতির মানসিক প্রস্তুতির অভাব ছিল না কিন্তু জবরদস্ত পুরনো সিভিলিয়ান জোয়ারদার সাহেব সাতিকে বেঁধেছিলেন আইনের মার প্যাচে বিয়ে করবার আগে আট বছর অপেক্ষা করতে হলো তপনকে স্বভাব সুলভ তাচ্ছিলের সঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজয় ধাক্কা খেল তপনেরই ছোট ভাইয়ের কাছে শুনল এখনো যদি বিয়ে না করো বিজয়দা আসাইলামে যেতে হবে অনেক কথাই মনে হলো বিজয়ের মনে হল বয়স তার তেতাল্লিশ বুঝল জীবনটা তার কাছে কত বড় ফাঁকি একলা ঘরে দাঁড়িয়ে দেওয়ালের ছয় ফিট তিন ইঞ্চি ছায়াটা দেখেও ভয় হল তার তার চেয়ে যেন ওই ছায়াটা অনেক জীবন্ত তার রক্ত শরীরটাকে হারিয়ে দিয়ে ওই কালো নিরবয়ব ছায়াটা কেবলই লাফ দিয়ে উঠতে চায় ঘর থেকে বেরিয়ে পড়ল বিজয় মনে হল দিন আগে বোধহয় দশ বছর আগেও মা তাকে বিয়ের কথা বলতেন ঘুরতে ঘুরতে বিজয় গেল লতিকা রায়ের বাড়ি একতা বিবাহিত জীবনে অসুখী বলে বিজয়ের দিকে ঝুঁকেছিলেন লতিকা রায় এখন তার জীবন পরিপূর্ণ যে বিজয়কে দেখে তার মনে হয়েছিল ডাক্তার অজয় রায় মানুষ হিসেবে অনেক ফ্যাকাশে আজকের বিজয়ের মধ্যে তাকে খুঁজে পেলেন না লতিকা বিজয়ের আধা ময়লা জামাকাপড় চোখের অস্থির দৃষ্টি ধুলো ভরা চটি দেখে লতিকার ভ্রু উঠে গেল বিরক্তিতে হালকা বাদামি ডিস্টেম্পার করা ঘরে জামিনী রায়ের ছবি আর নাগাদের পেতের টুপি তীর্ধনুক সাজিয়ে যারা বাস করে তাদের মনের ভাব মুখে প্রকাশ পায় না তাই লতিকা রায় অল্প হাসলেন বললেন আপনাকে সিলেক্টে দেখতাম না আপনি তো বিজয়বাবু আপনার মুখে সেই আরাগের কবিতা ডোডো বুবলা সিএলটির হালকা হলদিয়ার সবুজের পোশাকে দুটি সুন্দর মেয়ে নাচতে নাচতে এলো স্কিপিং দড়ি হাতে লতিকা বললেন গাড়ি বের করেছে আমার ব্যাগটা নামিয়ে এন তারপর বিজয়ের দিকে চোখ তুললেন বললেন এখন কি করছেন বিজয়ের অসম্ভব হাসি পেল সোডার মতো দুর্দম হয়ে হাসি উঠে এলো বলল আমাকে তুমি বলতে লতিকা ডোডোকে আয়ের কাছে রেখে একদিন আমার সঙ্গে মনে পড়ে বিজয় উঠে দাঁড়াল লতিকা রায়ের মেকআপের নিচে মুখখানা কতটা ফ্যাকাশে হল দেখতে বসে থাকল না সে গেল তার সাহিত্য জীবনের অনুরাগিনী দীপান্বিতার কাছে তার হাতে যে কলম কোদাল হয়ে উঠেছিল দীপান্বিতার হাতে তার নতুন মর্যাদা হয়েছে পুজোর মুখে পত্রপত্রিকার চাহিদা মেটাতে ব্যস্ত দীপান্বিতার কথা কার সময় হল না ঘুরতে ঘুরতে নিউ আলিপুরে অভিনেত্রী সুপ্রিয়া দেবীর কংক্রিটের সুন্দর ছবির মতো বাড়িটিতে কেন যে গেল বিজয় আঠারো বছর বয়সের বাস্তুহারা মেয়ে কমলাবালা বিজয়ের কাছে এসেছিল বাপের সঙ্গে বলেছিল এক্সট্রা মেয়ের অভিনয় করি আমার একটা ছবি যদি আপনাদের কাগজে ছাপিয়ে দেন আর সেই সঙ্গে বেশ জ্বালা দিয়ে এদের জীবনের কথাটা লিখে দেন মিনতি করেছিল তার বাবা বিজয় সেদিন ঘুরিয়েছিল কমলাবালাকে পুরো রাত ফ্লোরের মশার কামড় খেয়ে এক পেয়ালা কড়া চায়ের কামড়ে খালি পেট জ্বালা করত কমলার বিজয়ের অপেক্ষায় বসে বসে ঘুম ভেঙে আসতো চোখে বিজয় লেখা পড়া জানত বিজয় শিক্ষিত এই ভরসায় কমলা তার নিজের জীবনের দুঃখ দুর্দশার প্রতি অধ্যায় খুলে ধরেছিল বিজয়ের সামনে ভেবেছিল এই মানুষ সৎ তাকে সাহায্য করবে বিজয় সেদিন তার সঙ্গে যে ব্যবহার করেছিল কমলার পক্ষে তা ভোলা সম্ভব নয় আজ কমলার নাম সুপ্রিয়া পঁচিশ বছর বয়স মাসে পঁচিশ হাজার টাকা রোজগার টনসিল দেখাতে জুরিক যায় গরম পড়লে আউটসে যাবে এবার সুপ্রিয়াকে কে বিয়ে করবে সেই হিসেব করতে অনেকেই ব্যস্ত বিজয়ের নামের স্লিপ পেয়েও সে নামল তিন ঘণ্টা বাদে সাদা কাশ্মীরিতে লাল নীল হস্তিযুথ ছাপা একপাল হাতির ভার ফ্যানের বাতাসে উড়িয়ে নেমে এলো সুপ্রিয়া সঙ্গে সঙ্গে নামলো মস্ত একটি দল বোঝা গেল ওপরে আরেকটি ড্রয়িং রুম রয়েছে অধৈর্য বিজয় বলল এতক্ষণ বাদের সময় হলো। কি করছিলে এই যদি কথা হয় তবে আসুন আপনি আমার শুটিং আছে অথচ এই আমারই পা একদিন কেঁদেছিলে মনে নেই বলেছিলে আপনার কাগজ দিয়ে একটু সুবিধে করে দিন বলেছিলুম বুঝি বলে তাকালো সুপ্রিয়া জ্বলে উঠল তার নীল চোখ বলল বিজয়বাবু পা অমন আমি অনেকেরই রোজ ধরি আবার হাত ধুয়ে ফেলি ডেটল দিয়ে মনে থাকে কি সম্ভব এবার চোখ স্তিমিত হলো আলস্যে দুই হাত উৎক্ষিপ্ত করে বলল সেদিনকার কমলাবালা সরকারকে তো আমার আর মনে পড়ে না আপনি বেশ মনে রেখেছেন আপনার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয় বিজয়বাবু বলে অ্যালসিসিয়ানটার মাথা পা দিয়ে নেড়ে উঠে পড়ল সুপ্রিয়া অপমানিত মর্মাহত বিজয় বাড়ি ফিরল যা কোনো কালেও ভাবেনি কাগজ দেখে ভারতের বাইরে একটা চাকরির জন্য দরখাস্ত করল ভারতের বাইরে সুদানে তেলের খনিতে কাজ পায় যদি তো ভালো চলে যাবে সেখানে এই জীবনটাকে ফেলে যাবে নতুন করে শুরু করবে ইন্টারভিউয়ে চাকরি হলো বাড়িতে সবাই খুশি হলেন মা হেসে কেঁদে আকুল হলেন কালীঘাটে পুজো দিয়ে এলেন সুজয় কুমুদ দাদার যাবার আয়োজনে তৎপর হল ওপরওয়ালা বাঙালি খুব ভদ্রলোক বিজয়কে চা খেতে ডাকলেন ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে সুন্দর বাড়ি কাচের মস্ত চৌবাচ্চায় হাঁস ছাড়া রয়েছে বাগানে ঘুরে বেড়াচ্ছে খরগোশ ঘন সবুজ কার্পেট মোড়া বারান্দায় বসে অফিসারটি টিন খুলে ধরলেন বললেন সিগারেট হোক পারবেন কি সে দেশে ঠিকতে মোটে তিন বছর তারপরে ইন্ডিয়াতে আনবো দেখবেন দাঁড়ান স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিই সে বেশ শিক্ষিত বুঝলেন না একটি সুশ্রী লক্ষ্মীর মতো মহিলা দুটি ছেলের হাত ধরে এলেন বললেন ডাকছো আমি যদি স্কুলের ফাংশনে যাচ্ছি তারপর বিজয়ের দিকে ফিরলেন তার মুখে বিস্ময় চোখে করুণা মেটি মাধবী বিজয়ের ঘর থেকে যে একদিন কেঁদে পালিয়েছিল প্রত্যাখ্যাত হয়ে বিজয়ের মুখে কথা ফুটল না মাধবী বলল তুমি বিজয় কোনো কথা না বলে বেরিয়ে এলো ট্যাক্সি নিয়ে বাড়ি এলো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যেই মনে হল মাধবী তার উপরওয়ালার স্ত্রী সেই মাথা ঘুরে গেল তার পুরনো বাড়ি খাড়া সিঁড়ি একেবারে নিচে গড়িয়ে পড়ল বিজয় ডাক্তার এলেন জ্ঞান ফিরল মাঝরাতে চোখ খুলল বিজয় চারপাশে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ চোখে তাকিয়ে বলল কুমুদ দেওয়ালে ওঠে কাঠ ছায়া রে তোমার দাদা আমার ছায়া করুণ বিস্ময়ের ছায়াটার দিকে তাকিয়ে বিজয় বলল আমার চেয়ে আমার ছায়াটা লম্বা কেন রে ওকে একটু ছোট হতে বল না শুনবে না মা চিৎকার করে কেঁদে উঠলেন আর ছায়াটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আর্তনাদ করে উঠল বিজয় সে পাগল হয়ে গেল অ্যাসাইল আমি নিয়ে আসবার পথে পাশের চলমান ট্রেনটার দিকে তাকিয়ে বিজয় কুমুদের হাত ধরে বলেছিল কুমুদ আবার যদি ফিরে আসি তবে পা দুখানা আমার কেটে দিস ভয় ও দুঃখে কুমুদ মিনতি করে বলল দাদা কেটে সমান করে দিস এই ধর তাহলে আমি আর ছ ফুট তিন ইঞ্চি থাকবো না সকলের মতো পাঁচ ফুটের ওপর আট ইঞ্চি বা ছয় ইঞ্চি হয়ে যাব বুঝলি কুমুদ একটু ঘুমো দাদা কিন্তু আবার উঠল বিজয় বলল পাশের গাড়িটা রে বম্বে মেল অত জোরে যাচ্ছে কেন দাদা আমার থেকে জোরে যাবে কখনো নয় আমাকে ফেলে যাবে জিতে যাবে না বলে একটা চিৎকারে বিদীর্ণ হয়ে জানলা দিয়ে লাফিয়ে পড়ল বিজয় গল্পকথনী কল্লজ চ্যাপ্টার টুতে শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা ছায়াবাজি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টারা